আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যা যা চাওয়া হয়েছে তার সবই পাওয়া গেছে। অথচ বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারত গিয়ে আলোচনা করার বিষয় ভুলে গিয়েছিলেন। তথ্যমন্ত্রীও বিএনপির করা মন্তব্যের সমালোচনা করেন। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো প্রাপ্তি নেই বলে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করলেন ওবায়দুল কাদের। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, আমরা খালি হাতে আসিনি। বেগম খালেদা জিয়া তো বারবার যাননি, একবার দিল্লি সফরে গিয়ে আমাদের আসল কথা পানি চুক্তির কথা বলতে ভুলে গেল। শেখ হাসিনা কিছুই ভুলে যান, তিস্তার এবার হয়নি, গতবারও হয়নি, হুশিয়ারার হয়েছে। বর্তমান সংকট মোকাবিলা যা যা দরকার, যা যা আমরা চেয়েছি ভারত সবই দিয়েছে, এটাই এই মুহূর্তে আমাদের চাওয়া, এই মুহূর্তে এতেই আমরা খুশি। বঙ্গবন্ধুর ভাষণের সংকলন বজ্রকণ্ঠ প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বিএনপির করা মন্তব্যের সমালোচনা করেন। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি, অন্য কোনো শক্তিতে আমরা বিশ্বাস করি না। অন্য কোনো শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়নি। বিএনপির দুটি শক্তিতে বিশ্বাস করে, একটি হচ্ছে বন্দুকের নল, আরেকটি ষড়যন্ত্র, আরেকটি হচ্ছে বিদেশিদের উপর, বিদেশিরা তাদেরকে ক্ষমতায় বসাবে, বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না এবং সেটি বাস্তবতাও নয়। প্রধানমন্ত্রীর চার দিনের সফরে জ্বালানি ও বাণিজ্য বাড়ানো সহ বিভিন্ন চুক্তি ও সমঝোতা হয়েছে, এটি সন্তোষজনক প্রাপ্তি বলে মনে করেন এই দুই মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।